গাড়ি এখন এসে পৌঁছায়নি, তাই দাঁড়িয়ে আছে রানীকুঠির মোড়ে, বলেছে গাড়ি আসছে, লেটস সি কখন আসে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে এই মুহূর্তে বেরিয়ে পড়ছি বোলপুরের উদ্দেশ্যে। ডেফিনেটলি ইটস নট আ ঘোড়া, ইটস আ কাজ অ্যাজ ওয়েল অ্যাজ ঘোড়া, অ্যান্ড দ্যাট অলসো এই কোভিডের বেশ লম্বা ছুটির পরে। সুপ্রিমলি এক্সাইটেড, কারণ আজকে আমরা ফিল্মের শুট কভার করতে যাচ্ছি, সেখানে প্রচুর সেলিব্রিটিজ থাকছে, সেই সমস্ত কিছু ছবিগুলো এই ব্লগে থাকছে। অ্যাট অফকোর্স স্টে টিউনড। এবার এই সবে আমরা গাড়িতে উঠে শুরু করলাম যাত্রা, কারণ এই মুহূর্তে আমরা রয়েছি রানীকুঠির মোড়ে, আর এখান থেকেই আমাদের আজকের এই জার্নি স্টার্ট হবে। স্টে টিউনড। তিনটে গাড়ি আজকে, এই তিনটে গাড়ি করেই আজকে আমরা বোলপুর শুটিং কভারেজে যাচ্ছি। কিসের এত ডিসকাশনস কে জানে, যাকে আমি ভিডিও করি আমার ব্লগের জন্য। টলিগঞ্জ মেট্রো স্টেশনের বাইরে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, আরও প্রচুর জার্নালিস্ট এখান থেকে, তিনটে জায়গা থেকে আজকে আমাদের পিক আপ আছে। এরপরে নেক্সট ডেস্টিনেশনটা কোথায়, কজন চা খাবে তার কাউন্টিং চলছে। আমি খাবো চা, কটা জলের বোতল নিচ্ছিস তুই? দুটো জায়গা থেকে পিক আপ হয়ে গেছে জার্নালিস্টদের, থার্ড পিক আপ পয়েন্টের জন্য আমরা রওনা দিলাম। হ্যাঁ অর্পিতা, কোনটা কোথায় উঠবি বল, বল কোন গাড়িতে অর্পিতা, তোর কিন্তু প্রচুর চাহিদা, তিনটে গাড়ি আছে তোর জন্য। হ্যালো কোন দিকে, কোন দিকে সুন্দরী, তুমি তুমি আমার গাড়িতে? ও সোনা বলো কিছু বলো, আমি পড়ে যাচ্ছি। এই রে বলো, অরুণা বুদাকে ছাড়া কোথাও যেতে পারবো না, কোথাও যাব না, চল। সেকেন্ড হুগলি ব্রিজ, শীত, তার উপর লং ড্রাইভ, সব মিলে জমে জমজমাট, কারণ আমরা যাচ্ছি সিনেমার শুটিং ফ্লোরে আম্রপালির, আর আমরা এই মুহূর্তে ক্রস করছি সেকেন্ড হুগলি ব্রিজ। কি দারুণ যে লাগে না আমার এই ব্রিজটা ক্রস করতে। আই এম শিওর আমার মতন এরকম আরও অনেক মানুষ আছেন যারা লং ড্রাইভে যেতে পছন্দ করেন, আর তাও যদি হয় এরকম সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করতে করতে, তাহলে তো জাস্ট জমে জমজমাট, তা আবার শীতের সকাল। আর মাস্কটা খোল ওর, কি লাগে রে, ভোরবেলায় বেরিয়েছি, বিশ্বাস করুন প্রচন্ড খিদে পেয়েছে, কিন্তু এখন অবধি আমরা দাঁড়িয়ে উঠতে পারিনি যে কোথায় খাবো। গাড়ি এদিকে প্রচন্ড জোরে ছুটছে, লেটস সি কোথায় গিয়ে আমরা ব্রেকফাস্ট করি। ফাইনালি পৌঁছালাম, ফাইনালি এটা আমাদের এখন হল ডেস্টিনেশন। এবার এখানে আমাদের ব্রেকফাস্ট হবে এই হোটেল নবান্নে, ফ্রেশ হওয়া, সকালবেলা বেরিয়ে পড়াছিলাম যেহেতু, ফ্রেশ হয়ে খেয়ে দে, দেন আবার আমরা এখন রওনা দেবো বোলপুরের উদ্দেশ্যে। বাহ সুন্দর এন্ট্রান্স, ব্রেকফাস্ট চলে এসছে। এবার ব্রেকফাস্টে আমি খেতে চলেছি আলু পরাঠা, দই চা, আর চার যেরকম ইচ্ছে, কেউ কেউ লুচি খেতে পারে, তার সঙ্গে আলুর দম রয়েছে, কিন্তু আমি বিশেষ প্রেফার করি আলু কেনা। নর্থ ইন্ডিয়ানরা চা পাওয়ার সঙ্গে বেশ এক পেটে আলু খেতে, মাই অল টাইম ফেভারিট আলু কে পরাঠে, দহি আর আচার। চানাও চলে এসছে।
মানুষদি কি খাচ্ছে তুমি? আমি খাচ্ছি পুরি আর আলু। ও ফেভারিট নাকি এটা? না ফেভারিট না, তবে এখানে যেটা পাওয়া গেছে সেটা ঠিক। এবার আমাদের গাড়িতে ওঠার পালা, ঠিক আছে? একবার একটু ছবি তো দেখাই, হ্যাঁ কেমন চলছে এক্স্যাক্টলি। ও এ কোন গাড়ি বুঝে উঠতে পারছে না। হ্যাঁ গৌতম, আমরা এখন তুমি কমেন্ট্রিটা বন্ধ করো। আমরা এখন অর্পিতা বল এ কমেন্ট্রি দিচ্ছে, মুখটা বের করি বা তোর মুখই তো দেখা যায় না। ভালো। আচ্ছা দাদা কেমন খেলেন? হেভি সবাই আচ্ছা গৌতম, ও গৌতমের কথা ছাড়, বাবা গাড়িতে বসে বসে কোমর ব্যথা হয়ে গেল, ছুটেই চলেছে গাড়ি, এ জানে কখন পৌঁছাবো। দেখি কাজের জায়গায় এখন আমরা পৌঁছতে পারিনি, কিন্তু এখন এখানে ফটোশুট চলছে গাড়ি দাঁড় করিয়ে, ভগবান। বাট এনিওয়ে বেশ একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। ওই যে শুনতে পাচ্ছেন ব্লগার ব্লগার করে চিৎকার হচ্ছে, যা ইচ্ছে কর গে তোরা, তোরা ছবি তোল, আমি এদিকে আমার ব্লগের ভিডিওগুলো করি। এত সুন্দর জায়গা, এগুলোকে ভিডিও না করলে চলে নাকি? ব্লগ বানাচ্ছি তাও আবার। গাড়ি দাঁড়িয়ে আছে, মানে এটা আমাদের একটা নেক্সট হল্ট, এতক্ষণ ধরে আমরা গাড়িতে রয়েছি, একটুখানি হল্ট নিয়ে দেন তারপর আমরা আবার বোলপুরের জন্য যাচ্ছি, মানে মেইনলি আমাদের যে শুটিং স্পট সেটা। ফটো সেশনস ডান, কিন্তু আমরা ছুটে চলেছি শুধুমাত্র ফিল্মের লোকেশনে পৌঁছাতে হবে বলে, কিন্তু বোঝা যাচ্ছে না যে কখন পৌঁছাবো, আদৌ আজ পৌঁছবে কি না। এত ঘুরেছি এর চেয়ে আমি এখান থেকে দীঘা রওনা দিলে দীঘা এতক্ষণে পৌঁছে দিতাম, মাছ ভাজাও খেয়ে নিতাম, সানসেটটাও এনজয় করতে পারতাম। কিন্তু আমি জানি না আজকে এই সিনেমার সেটে কি আমি কী কন্টেন্ট পাবো, সূর্যি মামা অলরেডি বাই বাই বলা শুরু করে দিয়েছে। আরে বাপরে, ইটস সো ভেরি কনফিউজিং, দাঁড়িয়ে আছে জায়গা চিনতেই পারছি না, এখন আমি খুঁজতেই পারছি না কখন পৌঁছাবো, কখন কাজ করব, কখন বাড়ি যাব, কারণ অনেকক্ষণ ধরে আমরা জার্নি করছি, লেটস সি কি হয়। ওমা কি সুইট, হাঁসগুলো কি জানি কি খাচ্ছে ডোবায় মাথা ঢুকিয়ে ঢুকিয়ে, দেখে ভালো লাগলো, আমি সঙ্গে সঙ্গে ক্যাপচার করে নিলাম আমার ব্লগের জন্যে, আই এম শিওর আপনাদেরও ভালো লাগছে। ও ফাইনালি, এত ঘোরাঘুরির পর আমরা পৌঁছাতে পারলাম, সকাল 6:30 বাড়ি থেকে বেরিয়েছিলাম, এখন বোধ হয় বাজে 4:00 পৌঁছালাম শুটিং লোকেশনে বোলপুর। ইন্টারভিউ চলছে এখানে, এই সেই চেয়ার যেই চেয়ারে শুধুমাত্র ডিরেক্টর সাব হি বসতে পারেন, আর তার অপোজিটে রাখা এই মনিটরে উনি সমস্ত টেক্সট খুঁটিয়ে দেখেন। ওদিকে ডিরেক্টর সাব তো বিশ্বনাথ দা এবং বনিকে বুঝিয়েই চলেছেন শট, এদিকে ক্যামেরা রেডি হচ্ছে কারণ নেক্সট সিন টেক শুরু হবে। আর ঠিক এই বিজি শেডিউলের মাঝখান থেকে বনি টাইম ম্যানেজ করে ইন্টারভিউ দেওয়া শুরু করলো প্রেসের রিপোর্টারদের কাছে। নতুন ছবি আম্রপালি নিয়ে কি বলছে? তাদের প্রেমটা একদম ওই গদগদ প্রেম, ওরকম কোনো কিছু বোঝানো যায় না, একদম একটু অন্য ধরনের, মানে ওদের দুজনের মধ্যে সারাক্ষণ খুন ছুটি চলে, এগুলো চলে, সেখানে একটা বাইরে থেকে ছেলে আসে, তার ওর সিম্পলিসিটি দেখে তাকে পছন্দ। মন্দিরে শুটিং চলছে বুঝতেই পারছেন, আর এখানে না লাইটস দেখলে বোঝা খুব মুশকিল যে এটা দিনে না রাতে শুট হচ্ছে, এত লাইটস আর এত সুন্দর আর্থ সেটিং যে দেখলে বেশ মজাই লাগে। সব শেষ এখন, আর এই যে ফটো সেশনে সবাই ব্যস্ত কারণ প্রেসের লোকজন গিয়েছে তাদের কভার করতে।
আজকের মতো ব্লগ আমি এখানেই শেষ করছি। সকাল থেকে বেরিয়ে পড়েছি, পরে আপনারা দেখলেন যে বোলপুর আমরা এক্সপ্লোর করলাম, মানে শ্যুটিং থ্রু কীভাবে হয়, শ্যুটিংয়ের সেটে পৌঁছানো কীরকমভাবে হয়, কতটা দূর অবধি আমরা আসতে পারি শ্যুটিং কভার করতে, সেই সব কিছু মিলেমিশে আজকে এই ব্লগ আমরা এখানেই শেষ করছি। জানেদের সঙ্গে আলাপ করালাম, খাওয়া দাওয়া হলো, সব কিছু মিলেমিশে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার এই ইউটিউব চ্যানেল যার নাম এবিটিভি।